অনেকেই তাদের ব্যক্তিগত মতামত দিচ্ছে, ব্যক্তিগত মতামত নিয়ে আমি আমি আসলে কোনো মত প্রকাশ করব না। তবে আমি বলতে চাই যে বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ক্লাউডের যুগ, মানুষজন অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি আমার দর্শকরাই আমার সবচেয়ে বড় কিছু। দর্শকরা জানে যে কাদের কারণে হল বন্ধ হয়েছে, এখন তারাই যদি আবার নানা রকম মানে কথা বলে সেটা আমার কাছে হাস্যকর। আমি আসলে পাঠানের কথা বলতে চাই না, আমি যে কোনো হিন্দি বলেন, বাইরের ছবি বলেন, বাইরের ছবি তো চলছে। সো যেটা হচ্ছে যে আমি এমন কিছু চাই যেন আমাদের সিনেমা হলটা বাঁচে। সিনেমা হলে যেন প্রযোজক না বলে যে আমি একটা বাংলা ছবি চালাচ্ছি, আমার দুপুরে আমার দুজন মাত্র দর্শক বসে, তো আমি কিভাবে হলের টাকাটা তুলব? সো হলটা বন্ধ করে দিতে হবে। সো যদি এটা হয়, আমার আসলে আমাদেরও দোষ আছে। আমরা বাঙালিরা আমরা আসলে নিজেদের জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, বা হয়তো আমরা ওই লেভেলের কন্টেন্ট বানাতে পারি না। সো আমরা চাই অদূর ভবিষ্যতে আমরা ভালো কন্টেন্ট বানাতে চাই, আমাদের নিজেদের কন্টেন্ট বানাতে চাই। এবং আমি অনুরোধ করবো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশে স্বাধীন দেশের আমরা বসবাস করছি, আমরা যেন বাংলা ছবি দেখি এবং পরিচালকরা যেন তাদের দেখার উপযোগী করে কন্টেন্ট বানায়। আমরা এখনও 2023 সালে আছি, সো 2025-এর কন্টেন্ট যেন আমরা বানাই চিন্তা করে, তাহলে আমি মনে করি অবশ্যই আমাদের কোনো আজকের অবস্থাটা এসে দাঁড়াতো না। যদি আমাদের 1200 হল থাকতো তাহলে আজকে 1200 হল থেকে 2000 হল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আমরাই নষ্ট করে ফেলেছি। এই দায় ভাই আবার আমাদের। সো আমরাই চেষ্টা করছি কোনো না কোনোভাবে যেন আবার সেই 1200 সিনেমা হলে ফিরে যেতে পারি, তাহলেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে। আর না হলে সিনেমা হলের গল্প আমাদের পরবর্তী প্রজন্ম তাদের আমাদের কাছ থেকে হয়তো রূপকথার মতো শুনবে। মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের একসময় যে 1200 সিনেমা হল ছিল, সেই সিনেমা হল কমতে কমতে বিগত দিনে এখন 50-60টাতে এসে দাঁড়িয়েছে। সো তখন তো কোনো বাইরের ছবি চলে নাই, তখন হিন্দি ছবি চলেনি। তাহলে এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের একটা সিনেমা হলও থাকবে না সিনেমা চালানোর জন্য। সো আমাদের সমিতির কথা হচ্ছে যে সব সমিতিকে সাথে নিয়ে প্রথমত সিনেমা হলকে বাঁচাতে হবে। সিনেমা হল বাঁচলে সিনেমার শিল্পী বাঁচবে, সিনেমার পরিচালক বাঁচবে, প্রযোজক বাঁচবে, বাকি সবাই বাঁচবে। সো সিনেমা হল যেহেতু কমে যাচ্ছে, সো একটা সময় পর্যন্ত যদি সিনেমা হলে সুপার হিট কন্টেন্ট দেওয়া যায়, মানুষজন যদি সিনেমা হলে আবার আসা শুরু করে, ফোন থেকে সিনেমা হলে যদি কনভার্ট করে, তখন হবে কি সাধারণ মানুষের সিনেমা দেখার একটা অভ্যাস তৈরি হবে। সেই অভ্যাসটা যখন তৈরি হয়ে যাবে তখন নিত্য নতুন হল ওপেন হবে, আমরা আবার হল সংখ্যা বাড়বে। এবং হল সংখ্যা বাড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশাল অঙ্কের টাকা দিয়েছেন। সো সেটাকে অনেকে নিতে যাচ্ছে না, কারণ কন্টেন্ট নেই। সো যখন আমাদের দেশে বাইরের কন্টেন্ট আসবে তখন হল চালু হবে, হল বাড়বে। এবং তখন মনে করেন, সাপোজ আমি একটি ছবি বানিয়েছি, আমি এখন ছবি বানাচ্ছি না কেন, কারণ ছবিটা বানিয়ে আমি চালাবো কোথায়, আমার হল নেই। সো যখন হলের সংখ্যা বাড়বে আমার মনে হয় যে অনেক প্রযোজক তখন, কারণ আমরা মনে করি যে বাঙালির যে মেধা আছে, আমাদের যে মেধা আছে সেটি দিয়ে আমরা আমাদের কালচার আমাদের রক্তে আমরা ধারণ করি, সেই কালচার দিয়ে সেই মেধা দিয়ে আমরা যদি ছবি বানাই অবশ্যই ছবি চলবে। এবং আমি মনে করি ছবি বানাতে আসলে টাকার চাইতে মেধাটা খুব ইম্পর্টেন্ট। সেই মেধাটা আমাদের বাঙালি জাতির মানুষের আছে এবং আমাদের প্রযোজকেরও আছে, পরিচালকদেরও আছে। হল নেই, ছবি বানাচ্ছে, কাজে 30টা হলে তো ছবির টাকা উঠবে না, একটা ছবি বানাতে কোটি টাকা লাগে। সো যদি আমার 700 সিনেমা হল হয়, যদি আমার 1000 সিনেমা হল হয়, আমরা আসলে সিনেমা হলটাকে বাড়াতে চাচ্ছি। এবং আমার মনে হয় সেই সিনেমা হল বাড়ানোর জন্য শর্ত সাপেক্ষে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা বাইরের ছবি এনে আমাদের হলে মানুষজন আসে, তাহলে আমরা মনে হয় যে আমরা ভালো সিনেমা অদূর ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রিও দাঁড়িয়ে যাবে এবং একটা সুন্দর কম্পিটিশন তৈরি হবে।